माननीय भक्तमंडली भक्तिमती मायर आज থেকে 537 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু যিনি আপামর জীবকে করুণা করবার জন্য তিনি গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে শচি মায়ের আনন্দ মুখর আঙ্গিনায় ভগবান কৃপা করে নেমে এলেন। ভগবান নেমে এলেন আমার মতো অত্যাচারী পাপাচারী কামাচারী দুরাচারী জীবকে করুণা করবার জন্য। আর তিনি এসে বললেন হরে রাম হরে রামই কেবলম কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতি রণ্যথা। হরি বল রাধে রাধে। ও মা বললেন এই হরি নাম নয় রে ভাই, আরেক হরি নাম আছে, আর এই হরি নাম যেতে না রে সেই হরি নামের কাছে। রাধে রাধে। তো জগতের জীবকে যা কোন যুগের ভগবান দিতে পারলেন না, সত্য যুগের ভগবান নয়, ত্রেতা যুগের ভগবান নয়, দাপর যুগের ভগবান তিনি বৃন্দাবনের বাইরে কাউকে এই প্রেম দিলেন না, সেই প্রেম এলেন কলির জীবকে অকাতরে অবিচারে। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল কিবা ধনী কিবা দরিদ্র কিবা মূর্খ কিবা পণ্ডিত সকলকে এই প্রেম প্রদান করবার জন্য চৈতন্য ভগবান এলেন। পদকর্তা কি কলম দিলেন? আর কবে নিতাইছাম করিবে করুণা করিবে করুণা করিবে সংসার বাসনা সংসার বাসনা তবে তুচ্ছ হবে সংসার হবে তুচ্ছ হবে কবে হরি বলে কে দেবে হরি বলে কে দেবে হরি বলে কে দেবে হরি বলে কে দেবে ওজে ধুলাই মাননীয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আগে একটু লক্ষ্য করে দেখুন, শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধুর কৃপা পাবে, গুরু কৃপা পাবে, ভক্তের কৃপা পাবে। রাধে রাধে। কিন্তু এটা কৃপা মানে কি না করে পাওয়া, আগে করতে হবে তারপরে পাওয়া যাবে, আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাব না, এর জন্য কার্য করতে হবে। কর্মণাই বা বিলিয়তে, তোমার কর্মই তোমাকে দুঃখ দেয় আর তোমার কর্মই তোমাকে সুখ দেবে, আলাদাভাবে ব্যক্তিগতভাবে কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না। একটু তাকিয়ে দেখুন আজকে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, আজকে 19 দিন রানী গান্ধারী, মা গান্ধারী চিৎকার করতে করতে কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করছে,
খোঁজে এসেছেন। 100টা ছেলে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু আজকে একটাও ছেলে বাড়ি ফিরে যায়নি বলে মা গান্ধারী কাঁদতে কাঁদতে এসে কুরুক্ষেত্রের মাঠে এসে দেখলেন তার পুত্র দুর্যোধন মৃত অবস্থায় পড়ে আছে। আর ওই মশালের আলোতে দেখতে পেলেন তার পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। মা গান্ধারী পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছেন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমার সঙ্গে কথা বল বাবা, কথা বল, একবার আমার সঙ্গে কথা বল, আমি তোর মা, আমি তোর মা এসেছি, আমার সঙ্গে একবার কথা বল বাবা। পাগলের মতো কাঁদছেন রানী গান্ধারী ছেলেকে কোলে নিয়ে, আর বারবার একই কথা বলছে, একবার আমাকে মা বলে ডাক। আর হঠাৎ ভগবান হরি বল, মা গান্ধারী শুনতে পেলেন যে পেছনে কে যেন খিলখিল করে হাসছেন, চমকে উঠলেন গান্ধার, শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আমার ছেলে মারা গেছে, সেই বেদনায় আমি আমার বুকটা ফেটে যাচ্ছে, আর তুমি আমার পাশে দাঁড়িয়ে হাসছো, তুমি কে, কে তুমি, যদি তোমার সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও, আমি রানী গান্ধারী তোমাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মা আমি তোমার পেছনে নেই, আমি তোমার সামনেও আছি, আমি তোমার পেছনেও আছি, আমি তোমার ডাইনেও আছি, আমি তোমার বামেও আছি, হরি বল হরি, আমি সর্বত্র আছি, কিন্তু আমাকে দেখতে গেলে হ্যালোজিনের আলোতে নয়, টিউলাইটের আলোতে নয়, আমাকে দেখতে গেলে প্রথমত দরকার হয় দিব্য জ্ঞান, আর এই আলোটা আপনাকে কেউ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত গুরু আর গোবিন্দ ছাড়া। নাতুমাং সক্যাসে দ্রষ্টু মনে নৈব স চক্ষু সা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মহেশ্বর। আর ওই গান্ধারী দেখলেন কি, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর সম্মুখেতে ভগবান কৃষ্ণ পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীহরি দাঁড়িয়ে আছেন। গান্ধারী অমনি একটা আঙুল তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে কাউকে রাখলে না কৃষ্ণ। কাঁদতে কাঁদতে রানী গান্ধারী বলে উঠলেন, কৃষ্ণ আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার বংশকে তুমি যেমন ধ্বংস করে দিলে, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, রাম কিসি কো মারে নেহি এসা নেহি, রাম আপনে আপ মারে যাতে হে করকে বুরা কাম। ভগবান কাউকে মারে না, কর্মের চক্র তাকে মারিব, এ কথা আমি নই, হরি বল, তুলসীদাস বলছে। তাই একটু লক্ষ্য করে দেখুন, আজকে আমরা হরিবাসরে হরি কথা শুনতে এসেছি, কিন্তু আমরা আমাদের প্রবৃত্তি অনুযায়ী ফলটা নিয়ে কিন্তু যাব, আমাদের প্রবৃত্তি আমাদের মনোভাব নিয়ে আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব, রাধে রাধে। এই জন্যই বলছেন চৈতন্য ভগবান বললেন যে আগে না, আগে আমাদের মনকে তৈরি করবার জন্য, তৈরি করবার কথা বললেন, কিভাবে তৈরি হবেন, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, বল জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, 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 হবে হাম হ্যাঁ বসেই মধুর বৃন্দাবন, হবে হাম হ্যাঁ বসেই মধুর বৃন্দাবন, হবে হাম হ্যাঁ বসেই মধুর বৃন্দাবন, সেদিন আমার কবে বাহাবে, সেদিন আমার কবে বাহাবে, সেদিন আমার কবে বাহাবে, সেদিন আমার কবে বাহাবে, আমার কবে বাহাবে।
সেই দিনের অপেক্ষায় আজকে আমরা বসে আছি বাবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হবে। হরি হরি বল। সাধু সঙ্গ করলে জীবের সর্বসিদ্ধি হবে এ কথা আমি নয়, পদ্ম পুরাণ বলছেন। যেখানে পুরাণে কথা বলছেন ব্যাসদেব লিখছেন যে সাধু সঙ্গ আপনাকে যা দিতে পারে ভগবান আপনাকে তা দিতে পারবে না, ভগবানও দিতে পারবে না। ভগবান একটা সিস্টেমে চলে, সিস্টেমের বাইরে তিনি যেতে পারবেন না, কিন্তু সাধুর অনেক ক্ষমতা আছে ভগবানের সংবিধানকে চেঞ্জ করে দেবার ক্ষমতা, ভগবানের ক্ষমতা। হরি বল, রাধে রাধে, সাধুর ক্ষমতা আছে বল। তাই সাধুর কৃপা হলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। আপনারা একটু চিন্তা করে দেখুন, একটু চোখ বন্ধ করে দেখুন, দস্যু রত্নাকর, যে রত্নাকরের উচিত ছিল, যিনি সারা জীবন চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তার নিয়ম অনুযায়ী তার নরকে যাওয়ার কথা ছিল, কিন্তু ঋষি পরাশর, পরাশর ঋষি এসে তার জীবনের গতিটাকেই চেঞ্জ করে দিলেন। তিনি এসে হরি বল, তিনি দেখিয়ে দিলেন দেবর্ষি নারদ, এসে বললেন এক কাজ করো বাবা, তুমি বাড়ির সবাইকে জিজ্ঞাসা করো তুমি যে পাপ করছো এই পাপের ভাগ কি তোমার কেউ নেবে? দস্যু রত্নাকর, দেবর্ষি নারদ আর সৃষ্টিকর্তা ব্রহ্মা এই দুজনকে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে গেলেন, আর বাড়িতে এক এক করে সবাইকে জিজ্ঞাসা করলো যে তোমাদের পেট ভরানোর জন্য আমি চুরি করি, ডাকাতি করি, তা আমার যদি পাপ হয় তার পাপের ভাগ তোমরা 50-50 কেউ নেবে না? মা বললেন না, বাবা বললেন না, তুই যখন ছোট ছিলি তোকে মানুষ করার দায়িত্ব আমার ছিল, এখন আমরা বুড়ো হয়েছি, এখন আমাদেরকে দেখার দায়িত্ব তো, তাই তোমার পাপের ভাগ আমরা নিতে পারবো না। স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন আমি তোমার সহধর্মিনী, তোমার ধর্মের 50% আমি নিতে পারি, কিন্তু তোমার অধর্মের 50% আমি নিতে পারবো না, কারণ আমি তোমার সহধর্মিনী, আমি তোমার সহপাপিনী নই। স্ত্রীকে সহধর্মিনী বলে, কিন্তু স্ত্রীকে তো সহপাপিনী বলে না যে তোমার পাপের অর্ধেক আমি নেব। এই দস্যু রত্নাকরের সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে গেল, তাহলে আমাকে ওনারা ঠিকই বলেছিলেন, তাহলে যে ফ্যামিলির জন্য আমি চুরি ডাকাতি এত কিছু ঘুষ নিচ্ছি, এত কিছু যন্ত্রণা করছি, এরা কেউ আমার পাপের ভাগ নেবে না। এই রত্নাকর এলেন দেবর্ষি নারদের চরণে আছাড় খেয়ে পড়লেন। দেবর্ষি নারদ বললেন চিন্তা নেই বাবা, তুমি সারা জীবনে যত পাপ করেছো, অন্যায় করেছো, এই সমস্ত পাপকে ভস্মীভূত করে দিতে পারে একটা তুলোর যদি পাহাড় থাকে, বিশাল বড় তুলোর পাহাড়, একটাই মাত্র মাচিসের দরকার, একটা মাচিস কাঠি আপনি জেলে লাগিয়ে দেন, ওই একটাই কাঠি এত বড় তুলার পাহাড়কে তিনি মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দিবেন। কদ্রুপ, তোমার অপরাধের পাহাড়, এই পাহাড়টা মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যেতে পারে, কি করতে হবে? না, তুমি এক কাজ করো, সারা জীবন উল্টো কাজ করেছো, তাই তোমাকে উল্টোই নাম দিচ্ছি, সবাই বলে রাম, তুমি বলো মরা, মরা মরা মরা, কতবার বলবো? বলে এই মরা মরা বলতে বলতে যতক্ষণ রাম না হবে ততক্ষণ বলবে, মরা মরা বলতে বলতে যতক্ষণ রাম না হবে, মরা 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 ম, এই মরাটা যেদিন রাম হবে সেদিন তুমি জানবে তোমার পাপ তোমাকে ছেড়ে চলে গেছে। তাহলে দেখুন একটু চিন্তা, যার গতি ছিল নরকে যাওয়ার তিনি হয়ে গেলেন কি না ঋষি বাল্মীকি, কার কৃপায়? না সাধুর কৃপায়। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে বলছে যে আগে আমাদের সাধু সঙ্গ করা শিখতে হবে, সাধু সঙ্গ শিখলে তবে পরমাত্মাকে ভগবানকে চিনতে পারা যাবে। আমার কথা আমি বলবো না, আজকে মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভগবান শ্রী গোবিন্দের কাছে এসেছেন, আর সেই ভগবানকে বললেন কৃষ্ণ আমার অনেক দিনের একটা বাসনা আছে। কি বাসনা? না আমার বাসনা সত্যি কথা বলতে আমি একটু গঙ্গায় স্নান করতে যাব, আমি একটু গঙ্গা স্নান করবো। রাধেরা যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে ভগবান বললেন অর্জুন তুমি গঙ্গায় স্নান করবে, তা তুমি কি কিছু পাপ পাপ করেছো নাকি? পাপ করেছি মানে, পাপ করেছি মানে তুমি কি বলছো কৃষ্ণ? কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমার জন্য বিধবা হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে হাজার হাজার সন্তান আমার জন্য তার বাবাকে হারিয়েছে, তাই আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে আমায় গঙ্গা স্নান করতেই হবে। ভগবান কিচ্ছু বললেন না, বললেন তাহলে রথে ওঠো, আমি তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুন তাড়াতাড়ি রথের ওপরে বসেছে আর ভগবান শ্রীহরি রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুনকে গঙ্গা স্নান করাবে।
प्राण भरिए तृषा हरिए मोरे आरो 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 दाओ प्राण प्राण भरिए तृषा हरिए मोरे आरो 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 दाओ प्राण कब भवने कब भुवने मोरे आरो 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 दाओ स्थान मोरे आरो 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 दाओ ভগবানকে রথের উপরে বসিয়ে দিয়ে অর্জুন এক লাফে রথ থেকে নামলেন আর নামলে নেমেই তিনি ছুটতে 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 গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়েছেন আর যেই গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছেন অর্জুন স্নান করবেন বলে হঠাৎ তিনি চমকে উঠলেন চিৎকার করে উঠলেন আটকে উঠলেন এগি ও বাবা চমকে উঠলেন দেখলেন যে ঘাটে আমি স্নান করব সেই ঘাটেই একটা মরা ভেসে যাচ্ছে একটা মরা ভেসে যাচ্ছে আর ওই মরাটাকে দেখে প্রচন্ড ঘৃণা হলো ছিচি ছিচি ছি একবারে গলে পচে গেছে একবার পচা গলা একটা মরা ভেসে যাচ্ছে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো না 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 আমি আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মরা ভেসে যাচ্ছে আচ্ছা কি করা যায় বলো তো আচ্ছা অন্য ঘাটে গেলে অনেকটা সময় লাগবে এত সময় তো কৃষ্ণকে দাঁড় করানো যাবে না তাহলে এক কাজ করি মরাটা ভেসে চলে যাক তারপরে একটু জলটা সরিয়ে নিয়ে আমি ডুব দেব ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে মরাটার দিকে তাকাতে পারছি না অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে মরাটা ভেসেও যাচ্ছে আর রথের উপরে যে ভগবান বসে আছেন তিনি কোনো কাজ নিজের হাতে করেন না বাবা সব রিমোটে কাজ হয়ে যায় সব রিমোটে কাজ হয়ে যায় ভগবান কি করলেন রথের উপরে বসে দুটো শৃগাল পাঠিয়ে দিলেন একটা ছোট্ট শৃগাল একটা বড় শৃগাল আর ওই ছোট্ট শৃগাল তার দাদাকে বলছে যে কথাটা বলছে সেটা আমি আপনি বুঝতে পারবো না কিন্তু অর্জুনের ট্যালেন্ট আছে অর্জুন শৃগাল কুকুর পাখি সকলের ভাষা তিনি বুঝতে পারেন তাই অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে ওই ছোট্ট শৃগাল তার দাদাকে বলছে দাদা আজ তিন দিন হয়ে গেল দাদা বড্ড খিদে পেয়েছে ও দাদা এখন আগো দাও কোনো খাবার পাওয়া যায় কিনা বড্ড খিদে পাচ্ছে কার মুখ দিকে যে উঠেছি আজ তিন দিন কপালে কোনো খাবার জুটছে না এই ভাই কথা বলছে আর দাদা অমনি দেখতে পেয়ে গেছে মরাটা ভেসে যাচ্ছে দাদা লাফিয়ে উঠেছে কি মজা কি মজা ওই দেখ ভাই ওই দেখ গঙ্গার জলে মরা ভেসে যায় তোমা আনন্দে দুজনে ছুটে গিয়ে গঙ্গার জলে নেমে দাঁতে করে মরাটাকে কামড়ে ধরে আর টেনে পাড়ে তুলে আর যেই পাড়ের ওপরে তুলে তারা খেতে যাবে ছোট্ট শৃগালটা খাবার জন্য মুখটা বাড়িয়েছে আর অর্জুন ভাবলেন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই আমি অন্য ঘাটে যাব অন্য ঘাটে যাওয়ার জন্য অর্জুন একটা পা বাড়িয়েছে অর্জুন একটা পা বাড়িয়েছেন ছোট্ট শৃগাল খাবার জন্য মুখটা বাড়িয়েছে দাদা তার ভাইকে বলছে ভাই একটু দাঁড়িয়ে যা যেই বলে দাঁড়িয়ে যা অমনি বড় ছড়ি বল অর্জুন দাঁড়িয়ে গেছেন ভাবলেন চিন্তা করলেন যে কেন দাঁড়াতে বলছে একটু শুনে যাই তারপর না হয়ে যাও একটু শোনা যাক তা ভাই বললো দাদা কথাটা পরে হলে হবে না আগে খাওয়া দাওয়াটা সেরে নি
দাদা বলল ভাই খাওয়ার আগেই কথাটা বলতে হবে, কারণ এই যে মরাটা আমরা খাব, এই মরাটা খাওয়ার আগে একটু পরীক্ষা করে নেব এই মরা খাওয়া যাবে কিনা। কানাও দাদা তুমি কি কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি কি পরীক্ষা করো। দাদা বললেন না না বেশি সময় লাগবে না, একবার কানে গন্ধ নিলাম, একবার মুখে গন্ধ নিলাম, আর একবার বুকে গন্ধ নিলাম। এই কানে মুখে আর বুকে তিনটে জায়গার গন্ধ নিয়ে দাদা ভাইকে বলছেন, ভাই এই মরা খাওয়া যাবে না। ভাই বলল কেন খাওয়া যাবে না, আমরা সারা জীবন মরা খাই, এই মরা খাওয়া যাবে না কেন? দাদা বললেন এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি, মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। তুই তো জানিস ভাই, যতদিন জীবের গুরুকরণ নাহি হয় পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। তাহলে দীক্ষা নেওয়ার আগেই মারা গেছে, এর দেহটা পাপি তাই একে আমরা খেতে পারবো না। ছোট শৃগালের মনে প্রশ্ন জাগলো, দাদা তাহলে তুমি এর মুখে গন্ধ নিলে কেন? কানে গন্ধ নিয়েই তো চলে যেতে পারতে, আবার মুখে গন্ধ নেওয়ার দরকার কি? দাদা বলল ভাই আমি ভাবলাম লোকটা প্রচন্ড বিজি ব্যস্ত সংসারী মানুষ, তাই দীক্ষা নেবার ইচ্ছে থাকলেও সময় পাইনি, তাই মনে হয় মারা গেছে, দীক্ষা হয়নি। ভাবলাম অন্তত মুখে একটু গন্ধ নিয়ে দেখি যে চব্বিশ ঘন্টার মধ্যে একবারও নিতাই গৌর প্রমাণ, হরি হরি বল, চব্বিশ ঘন্টার মধ্যে একবার হরিনাম বলে কিনা এটা জানবার জন্য মুখে গন্ধ নিলাম। ও মা, মুখে গন্ধ নিয়ে বুঝলাম চব্বিশ ঘন্টাতে একবারও হরিনাম করে না, তবে মরবার আগে বাজারে যে তিরঙ্গা খেয়েছে সেই গন্ধ কিন্তু এখনো বেরোচ্ছে। হরি বলে দাদা তাহলে বুকে গন্ধ নিলে কেন? না বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা কোনোদিন কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই, না একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল, একে তুইও খাবি না আমিও খাবো না, চল তা চলো দাদা তাড়াতাড়ি অন্য জায়গায় খাবার খুঁজতে হবে। মরাটাকে ফেলে দিয়ে দুটো শৃগাল চলে যাচ্ছে, কিন্তু যেতে যেতে ওই দাদা কি করেছে, মরাটাকে একটা লাথি মেরেছে, একটা লাথি মেরে যেই চলে যাচ্ছে অমনি ছোট শৃগাল বলে উঠলো, দাঁড়াও দাদা এতক্ষণ তোমার কথা আমি শুনেছি, এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও, তুমি ওকে লাথি মারলে কেন? দাদা বলল লাথি মারলাম কেন, বুঝতে পারছিস না ও পাপি দুরাচারী, ও পাপি তাই ওকে লাথি মেরেছি। আচ্ছা দাদা সত্যি করে বলো তো, পাপি বলে তুমি লাথি মারতে পেরেছো না মরে গেছে বলে লাথি মারতে পেরেছো? ও যদি বেঁচে থাকতো তুমি কি লাথি মারতে পারতে? বলে হ্যাঁ পারতাম। ভাই বলল তাহলে তোমাকে এক্ষুনি একটা জ্যান্ত পাপি দেখাচ্ছি যে এর থেকে আরো ভয়ঙ্কর পাপি, এর থেকেও ভয়ঙ্কর। দাদা অমনি রেগে গিয়ে বলে উঠলো, দেখা কোথায় সেই জ্যান্ত পাপি, দেখা দেখা কোথায় সেই জ্যান্ত পাপি, এর থেকেও ভয়ঙ্কর পাপি কে? অমনি ছোট শৃগাল মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপি। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, চুপ, তুই কি তুই কি বলছিস ভাই, শীঘ্রই এখান থেকে পালা, পালা, তুইও মরবি আর আমাদেরকেও মারবি, শীঘ্রই এখান থেকে পালা। ভাই বলল দাদা হঠাৎ করে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কেন, তোমার দেহটা কাঁপছে, ব্যাপারটা কি? এত ভয় পাওয়ার তো কোনো কথা নয়। দাদা বলল ওরে তুই কাকে জ্যান্ত পাপি বলেছিস, তুই ওই ভদ্রলোককে চিনলে তোর মুখ দিয়ে কথা বেরোতো না, যেই এ কথা বলেছেন সঙ্গে সঙ্গে। ভাই বলল দাদা তুই শুধু তখন থেকে ভয় পাচ্ছে ওই ভদ্রলোককে, ওই ভদ্রলোককে আমি চিনি গো দাদা। না 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 তুই চিনিস না, তুই চুনি চিনলে তোর মুখ দিয়ে কথা বেরোতো না, তুই বলতে পারতিস না জ্যান্ত পাপি। বললো দাদা সত্যি বলছি আমি ওনাকে চিনি, উনি যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম হচ্ছে চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যযাতি, যযাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র সুদ্ধু, সুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাশ, রুদ্রাশের পুত্র রিতেশু, রিতেশুর পুত্র রস্তিনাম, রস্তিনামের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত,
সোহত্র, সোহত্রের পুত্র চমন, চমনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর্বসু, উপরিচর্বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অজুতায়ু, অজুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপি, যার নাম হলো অর্জুন। ইতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। যেই বলেছেন অর্জুন, অমনি অর্জুন এতক্ষণ তিনি শুনছিলেন শৃগালের ভাষা, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে ওই শৃগালের কাছে দাঁড়িয়ে বললেন, তবে রে বেটা, সামান্য একটা বনের পশু আমায় পাপি বলিস কি কারণ? এক্ষুনি এই গদার হাতে বধিব তোর জীবন, তোকে শেষ করে ফেলবো, তোর এত বড় সাহস তুই কিনা আমাকে জ্যান্ত পাপি বলিস? শৃগাল বললেন, অর্জুন ঠাকুর আপনি আমায় মারবেন? তা মারুন না, কিন্তু আমায় মারতে গেলে আমার তিনটে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বল তোর কি প্রশ্ন বল। শৃগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? বললেন, ওরে মূর্খ শৃগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শৃগাল বললেন, অর্জুন ঠাকুর আমার দ্বিতীয় প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয়? অর্জুন বললেন, ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলে দেহ পবিত্র হয়। শৃগাল বললেন, আমার তিন নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহ পবিত্র হয় বলতে পারেন অর্জুন ঠাকুর, এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? হরি হরি বল। ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? তুই কি করে জানবি? শৃগাল বললেন, অর্জুন ঠাকুর মাফ করবেন, কিছু মনে করবেন না, আপনি আমাকে কমপক্ষে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ, আমার থেকে আপনি ডবল মূর্খ। কেননা আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে আপনি কত বড় জ্ঞান পাপি। যোগী যারে যোগে পাই না, আর ঋষি যারে ধ্যানে পাই না, ধ্যানে পাই না, যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এহেন সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছে। এ কথা যেই বলেছেন অর্জুন, সঙ্গে সঙ্গে শৃগালকে হাত জোড় করে প্রণাম করছে। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দাও ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দাও ছুটায়ে বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। চেতনা ফিরে এলো বা এই কারণে চৈতন্য ভগবান বলছে, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলছেন, একমাত্র হরিনাম করোই, হরিনামের দ্বারা তুমি সবাইকে চিনতে পারবে, এই হরিনামের দ্বারা সবাইকে চিনতে পারবে, কে তোমার আপন কে তোমার পর। রাধে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে,
আনন্দ কামনে মন ভ্রময়নি বা সবাই মিলে একবার হাত তুলে উলু ধ্বনি দিয়ে মা হরি বল হরি বল ভগবান